যুক্তরাষ্ট্রের বাফেলোতেও করোনা ভাইরাস দ্রুত সংক্রমণ হচ্ছে। ওই শহরে আছেন 30,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে জানাচ্ছেন মিজানুর রহমান। এখানকার সর্বমোট জনসংখ্যা 1 মিলিয়নের মতো, তার মধ্যে 30,000-এর অধিক বাংলাদেশি আমরা বসবাস করি। অন্যান্য শহরের মতো এই শহরটাও করোনা ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পায়নি। সর্বশেষ খবর অনুযায়ী এইখানে আক্রান্তের সংখ্যা 1100 এবং 28 জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি, তবে 2 জন ICU-তে আছেন বলে আমরা জানতে পেরেছি। সেবামূলক প্রতিষ্ঠানগুলো সব খোলা আছে। কাউন্টি এক্সিকিউটিভ মিস্টার পোলনকার্স এবং সিটি মেয়র মিস্টার বায়ন ব্রাউন নিয়মিত ব্রিফিং দিয়ে যাচ্ছেন যেন আমরা ঘর থেকে বের না হই।